ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর উত্তরায় গুলিতে কলেজ শিক্ষার্থী শেখ জাফর হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছত্রিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার অভিযোগটি খতিয়ে দেখতে তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু নিয়ে চলে আর যান নতুন পর্যন্ত আঠারো জুলাই রাজধানীর উত্তরায় আজমপুরে এবি সুপারমার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নেন টঙ্গি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী শেখ ফাহমিন জাফর পরে পরিবারের মুঠোফোনে কল করে জানানো হয় ফাহমিন আহত হয়ে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা ছুটে যান হাসপাতালে সেখানে গিয়ে জানতে পারেন ফাহমিন গুলিতে মারা গেছেন পরিবারের অভিযোগ লাশ আনতে গিয়েও আওয়ামী লীগের ক্যাডার ও পুলিশি বাধার মুখোমুখি হতে হয়েছে পথে গুলিবিদ্ধ হয়েছেন তার মামা ফাহমিনকে ক্রিশ্চিয়ান হসপিটালে দেখতে যাই আমি নিজেও সেখানে রাবার বুলেট খেয়ে গুলিবিদ্ধ হই এখন আমরা উত্তর থেকে সাভার যাই ওই যাওয়ার পথে আমরা কয়েকবার পুলিশের বাধা পাই আমরা আমাদের এটা বলে দেওয়া হয়েছে আমরা যেন না বলি যে ছাত্র আন্দোলনে মারা গেছে কে বাবা ফোন দিয়ে বলে তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও ছেলে ইয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় যেতে থাকি অসাধু পুলিশ আর এই আমেলিগের পোষা যেগুলো মানে বাহিনী আছে তারা আমাকে বাধা দেয় এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার অভিযোগ দায়ের করতে আসেন নিহতের মা ও মামা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ছত্রিশ জনের বিরুদ্ধে হত্যা এবং গণহত্যার অভিযোগ দায়ের করেন তারা যা আমলে নিয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনাল এটা আমরা গ্রহণ করেছি এখানে আসামি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছত্রিশ জনকে অভিযুক্ত করা হয়েছে এটা আমরা এখান থেকে ফরওয়ার্ড করে তদন্ত সংস্থায় পাঠাবো তদন্ত সংস্থা এটার তদন্ত করবেন কিছু সাক্ষীর নামও এখানে দিয়েছেন এটা আমরা দেখেছি আমরা পর্যালোচনা করব তদন্তে বেরিয়ে আসবে সবকিছু এ নিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চব্বিশটি অভিযোগ জমা পড়েছে ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা